স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগামী 28 অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার 22 অক্টোবর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। যুক্তরাষ্ট্র দূতাবাসের এমন বিবৃতির পর সোমবার 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাক্ষাতের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার 22 অক্টোবর দুপুর 2:30টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপি 28 অক্টোবরের সমাবেশ সহ চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেন তিনি।